অবশ্যই 100% জনগণের যে প্রত্যাশা থাকবে সেটা আমি পূরণ করব। আর এই ওয়ার্ডটা হচ্ছে 21 নম্বর ওয়ার্ড, হচ্ছে শিক্ষিত জনগোষ্ঠীর বসবাস। শিক্ষিত জনগোষ্ঠী অন্য অন্য ওয়ার্ডের চেয়ে এই ওয়ার্ডের নাগরিকরা অনেকটা একটু স্মার্ট। এই ওয়ার্ডে আপনার অধিকাংশ ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষিত লোকজন আছে, তাদের যে ডিমান্ড সেই ডিমান্ড অনুযায়ী আমি আমার তাদের প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকব। আর তাছাড়া আপনারা জানেন যে এখন তথ্য প্রযুক্তির যুগ, এই ওয়ার্ডটাকে আমি তথ্য প্রযুক্তি নির্ভর একটি ওয়ার্ড সাজাবো। আপনারা ইতিমধ্যে বুঝে অবগত হয়েছেন যে আমি ময়লা আবর্জনা দ্রুত অপসারণের জন্য একটি অ্যাপস তৈরি করার বা অ্যাপসের মাধ্যমে ময়লা আবর্জনা পরিষ্কার করব একটা আমি আমার ইশতেহারের একটা অংশ আমি প্রকাশ করেছি। সেই ইশতেহার নামটাই হচ্ছে স্বপ্নযাত্রা। এই স্বপ্নযাত্রার আলোকে প্রথম যে আমি 90 দিনের একটা কর্মসূচি আছে, 1 বছরের একটা কর্মসূচি আছে, 2 বছরের মধ্যে কী করব সেই আছে, আবার পরের 2 বছরে কী করব সেই পরিকল্পনাটা আছে। প্রথম যে কনসেপ্টটা সেটা হচ্ছে আমি বর্জ্য অপসারণের বিষয়টা একটা অ্যাপসের মাধ্যমে করবো। অ্যাপসের নাম হচ্ছে ক্লিন 21, অর্থাৎ আমার ওয়ার্ড হচ্ছে 21 নম্বর, আর হচ্ছে আমাদের আওয়ামী লীগ সরকারের একটা ভিশন ছিল 2021, এইটা একটা। আর নেক্সট পয়েন্ট হচ্ছে আপনার রাতের ঢাকাকে দৃষ্টিনন্দন করার জন্য ল্যাম্পেসগুলোকে আলোকসজ্জা করা। থার্ড হচ্ছে আপনার টেরোরিজম বা আপনার ছিনতাই, চুরি, চাঁদাবাজি, এগুলোর উৎকল্পে আমি পুরো ওয়ার্ডটাকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসছি। আর পরিবাগ বাংলা মোটর এলাকাটা অনেকটা অরক্ষিত, বিভিন্ন দিক দিয়ে মানুষ প্রবেশ করতে পারে, রাতের অন্ধকারে বিভিন্ন সময় মানুষ আসা যাওয়া করে, ওই জায়গাটা আমি সিকিউরিটিতে নিয়ে আসবো। এটা হচ্ছে ওই গুলশান মনানি বা আমাদের নিকোতনের মতো যেরকম একটা সোসাইটির মতো থাকে, সোসাইটি হিসাবে ওই এলাকার বাসিন্দাদের সাথে আলাপ করে আলোচনা সাপেক্ষে ওই জায়গাটা আমি সোসাইটির আওতায় নিয়ে আসবো। একটা নির্দিষ্ট সময় থাকবে, গেট দিয়ে আটকানো থাকবে, 10-11টা-12টা করে কেউ ওখানে সাধারণ যে পাবলিক ওই এলাকার বাসিন্দা ছাড়া অন্য কেউ প্রবেশ সংরক্ষিত করা হবে। জনগণের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ, সেটা হচ্ছে এখানে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে, আপনারা সবাই ভোট কেন্দ্রে আসবেন এবং আপনারা আপনাদের পছন্দের একজন মানুষকে বেছে নেবেন। আপনি যদি মনে করেন আমি আজকে যে প্রার্থী আওয়ামী লীগ থেকে, আমার অপোনেন্ট বিএনপি থেকে একজন প্রার্থী আছে, আমি সাধারণ এই ওয়ার্ডের বাসিন্দাদের বলতে চাই, যদি মনে করেন যে আমাকে তার চেয়ে 2 বা 1 বার বেশি দেখছেন বা তার চেয়ে আমি 1 বার বেশি আপনাকে সালাম দিয়েছি, আপনি আমাকে ভোটটা দিন। আর যদি মনে করেন যে না, আমাকে আসাদকে আমি 1 বার দেখছি, বিএনপির প্রার্থীকে আমি 3 বার দেখছি, তাহলে তাকেই ভোটটা দিন। আমি কনফিডেন্টলি বলতে পারি যে লোক নির্বাচন করছে গত 11 বছরে আমার মনে হয় না 11 সেকেন্ডের জন্য সে মাঠে ছিল।